এবার করোনায় আক্রান্ত হলেন অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলার সিভিল সার্জন। এরপরই মাগুরায় সাকিবের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। তবে শরীরে মৃদু উপসর্গ থাকায় সাকিবের বাবাকে নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন ডক্টর প্রদীপ কুমার সাহা। বুধবার থেকে শরীরে হালকা জ্বর সহ মৃদু উপসর্গ দেখা দেয় তার। পরে শুক্রবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোভিড-19 পরীক্ষা করতে নমুনা পাঠান সাকিবের বাবা। রোববার দেয়া রিপোর্টে তার রেজাল্ট পজিটিভ আসে। এর আগে মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপু সহ তাদের পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।